আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি ক্যারামেল ফুডিংয়ের রেসিপিটি দেখার জন্য। আজকে শুধুমাত্র একটি ডিম দিয়ে ফুডিংটা তৈরি করে দেখাবো। ফুডিং তৈরি করতে আমরা কম বেশি সবাই জানি, তবে ক্যারামেল তৈরি করা আর ডিম দুধের মিশ্রণ তৈরি করতে অনেকেই অনেক রকম ঝামেলায় পড়তে হয়। সঠিকভাবে ক্যারামেল তৈরি করার টিপস সহ এবং ফুডিংয়ে একটু ভিন্নতা আনতে থাকছে আমার আজকের এই রেসিপিটি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য। ফুডিং বানানোর জন্য প্রথমে আমি এই কাপের 2 কাপ দুধ নিয়ে নিচ্ছি। এখন এই তরল দুধগুলোকে চুলায় মিডিয়াম আঁচে রেখে নেড়েচেড়ে জাল করে ঘন করে নিতে হবে। দুধ ঘন করে নিলে ফুডিংটা বেশ স্মুথ হয় আর খেতেও অনেক বেশি মজা হয়, যেটা মুখে দিলেই মিলিয়ে যায়। দেখুন, দুধ কমে অর্ধেক হয়ে গেছে। অবশ্যই দুধ নেড়ে ছেড়ে জাল করে নিতে হবে যেন উপরে কোনো সর না পড়ে। এখন চুলাটা বন্ধ করে দুধটা ঠান্ডা হতে দেব। দুধটা ঠান্ডা হতে হতে এবারে ক্যারামেলটা তৈরি করে নেব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এতে 3 টেবিল চামচ চিনি দিচ্ছি আর সাথে দিচ্ছি 2 টেবিল চামচ পানি। চুলার জালটা কিন্তু শুরু থেকে মিডিয়ামের চেয়ে সামান্য একটু কমে রেখেছি। ক্যারামেলটা তৈরি করতে কখনোই চুলার আঁচ একেবারে কমিয়ে রাখা যাবে না। চাইলে হাতলটা ধরে একটু দুলিয়ে দিতে পারেন, তবে শুরুর দিকে মনে হবে ক্যারামেল হচ্ছে না, সময়টা একটু বেশি লাগবে, আর শেষের দিকে যখন কালার চলে আসবে তখন খুব দ্রুত ক্যারামেলটা তৈরি হয়ে যাবে। এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব দ্রুত কালার চলে আসতেছে। আমি এখানে ফুরোটা আনকাট রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে। কালারটা যখন এরকম লাইট হওয়া শুরু করবে তখন আমি সাথে সাথে চুলাটা বন্ধ করে দিচ্ছি। পাত্রের গরমে বাকি কালারটাও চলে আসবে, তাই আপনি যে কালারটা চাচ্ছেন তার আগে চুলাটা বন্ধ করে দিবেন। বাকি কালারটা পাত্রের গরমে চলে আসবে। চুলা থেকে নামিয়ে আপনি যে পাত্রে ফুডিংটা সেট করবেন সরাসরি ওই পাত্রে ক্যারামেলটা সেট করে নেবেন। এই কাজটা কিন্তু একটুও দেরি করা যাবে না, তাহলে কিন্তু ক্যারামেলটা জমে যাবে। দেখুন, আমি একবার দেখিয়ে দিচ্ছি কালারটা কত সুন্দর হয়ে গেছে। এখন আমি পাত্রে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার সাথে সাথে এইভাবে মোলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে নিতে হবে ক্যারামেলটা। ক্যারামেল তৈরির সময় ক্যারামেলটা যদি ডার্ক করে ফেলেন তাহলে তিতা লাগে, তাই ক্যারামেলটা এরকম লাইট রাখার চেষ্টা করবেন, তাহলে ফুডিংটা খেতে ও দেখতে অনেক সুন্দর হয়। এবার বাটিতে ক্যারামেলটা সেট হওয়ার জন্য রেখে দিলাম। দুধ জাল করে নেয়ার পর কতটুকু আছে আমি একটু মেপে দেখাচ্ছি। দেখুন, যে কাপ দিয়ে দুধটা দিয়েছি সেই কাপেরই 1 কাপ আছে। আজকে আমি শুধুমাত্র ছোট্ট একটা দেশি মুরগির ডিম দিয়ে ফুডিংটা তৈরি করব। এখন একটা বড় বাটিতে ডিমটা নিয়ে নিচ্ছি, সাথে দিচ্ছি 1 চিমটি লবণ, এটা অপশনাল। তবে মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খাবারটা অনেক টেস্টি হয়। আর দিচ্ছি 1/3 কাপ চিনি, অর্থাৎ 1 কাপের 3/3 অংশ। ভ্যানিলা এসেন্স দিচ্ছি 1/2 চা চামচ। ভ্যানিলা এসেন্স যদি হাতের কাছে না থাকে তাহলে দুধ জাল করার সময় 1-2টা এলাচ দিয়ে দিবেন। এতে করে দুধের মধ্যে খুব সুন্দর এলাচের ফ্লেভার চলে আসবে। এখন একটা হুইস্কের সাহায্যে ডিম চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দেব ঠান্ডা করে রাখা দুধটা। ফুডিংয়ের মিশ্রণে দুধ অবশ্যই ঠান্ডা করে নেবেন। অনেকে কিন্তু হালকা গরম দুধ ডিমের মিশ্রণে দিয়ে থাকে, তবে আমি বলবো কোনো প্রকার রিস্ক না নিয়ে দুধটাকে একেবারে ঠান্ডা করে নিতে। এতে করে ডিমটা ফেটে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না। এরই মধ্যে বাটিতে ক্যারামেলটা খুব সুন্দর করে সেট হয়ে গেছে। এরপর একটা চাকনির সাহায্যে মিশ্রণটা ছেঁকে নিচ্ছি। এতে করে ডিম ও দুধের কোনো লাঞ্চ থাকলে সেটা চাকনির মধ্যে আটকে যাবে, এর ফলে ফুডিংটা ভেতর থেকে অনেক স্মুথ হবে আর কোনো লাঞ্চও থাকবে না। চাকনিতে কিন্তু ডিম ও দুধের লাঞ্চগুলো আটকে গেছে। এবার পাত্রের মুখটা কোনো ঢাকনা বা ফয়েল পেপার দিয়ে আটকে দিয়ে ফুডিংটা তৈরি করতে যাব। এখন চুলায় একটা পাত্র বসিয়ে সেই পাত্রে একটা কিচেন টিস্যু দিয়ে দিচ্ছি আর দিচ্ছি ছোট্ট একটি স্ট্যান্ড।
এখন এই স্ট্যান্ডের উপর পুডিংয়ের বাটিটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। পাত্রটা অর্ধেকেরও কম ডুবে থাকে পানির মধ্যে এমন করে। এখন উপর দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি, আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটা বন্ধ করে দিবেন, যাতে করে পুডিংয়ের বাটিটা পুরো স্টিম হয়ে থাকে। এখন অপেক্ষা করব 15 মিনিটের জন্য। পুডিংয়ের আকার ভেদে কম বেশি লাগতে পারে, আমার পুডিংয়ের সাইজ অনুযায়ী 15 মিনিটে এটা স্টিম হয়ে যাবে। এরই মাঝে ঢাকনাটা একবারের জন্য খুলব না। ফিরে আসছি 20 মিনিট পর, বলেছিলাম 15 মিনিট, কিন্তু আমি আরও 5 মিনিট লেট করে ফিরে আসছি। 5 মিনিট আরও বেশি স্টিম করার কারণে পুডিংয়ের চারিপাশে ছিদ্র ছিদ্র একটা আবরণ পড়বে, এটি দেখতেও অনেক সুন্দর আর খেতেও অনেক মজা হয়। এখন আমি ঢাকনাটা খুলে একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। কেকের মধ্যে যদি কোনো দুধ লেগে না থাকে তাহলে পুডিংটা হয়ে গেছে বুঝবেন। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর বাটিটা নামিয়ে নিচ্ছি পাত্র থেকে। এখন পুডিংটা নর্মাল তাপমাত্রায় ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দেবো কমপক্ষে 1 ঘন্টার জন্য। এতে করে পুডিংটা খুব ভালো মতো সেট হয়ে যাবে। আর পুডিংয়ের ভিতরটা কেমন হয়েছে সেটা দেখার জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ফ্রিজ থেকে বের করে এনে একটা নাইফের সাহায্যে চারিদিকে ছাড়িয়ে নিচ্ছি। আর এই নাইফের সাহায্যে ছাড়িয়ে নেওয়ার কারণে পুডিংটা মোল্ড আউট করতে অনেক সুবিধা হবে। এবার একটা প্লেট উপর দিয়ে এভাবে দিয়ে তারপর মোল্ড আউট করে নিচ্ছি পুডিংটা। মাশাল্লাহ, আমার পুডিংটা বেশ সুন্দর হয়েছে দেখতে। ওই যে 5 মিনিট বেশি সময় ধরে স্টিম করার কারণে পুডিংয়ের চারিপাশে ছিদ্র ছিদ্র আবরণ তৈরি হয়েছে। বাহিরে যেহেতু ছিদ্র ছিদ্র হয়েছে, এখন মনে প্রশ্ন জাগতে পারে ভেতরটা কেমন হয়েছে। চলুন তাহলে একটু কেটে দেখে নিই ভেতরটা কেমন হয়েছে। দেখুন ভেতরটা কিন্তু অনেক স্মুথ আর খুবই সফট। আমার আজকের এই ক্যারামেল পুডিং রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।